হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু চ্যানেল টেকলান বিডি। টেকলান বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভিডিও বানাবেন, ভিডিও এডিটিং করবেন, সেই বিষয়টাই। ভিডিও ভিডিও পিকচার থেকে কীভাবে ভিডিও বানাতে হয় অনেকেই পারেন, কিন্তু কোনো ইফেক্ট দিতে পারেন না, কোনো কিছু ইউজ করতে পারেন না। তো আমি এসে দেখাবো কীভাবে একটু প্রফেশনালভাবে একটু ভিডিও বানাবেন সেই বিষয়টা। সেই জন্য আপনাদের কাইনমাস্টার সফটওয়্যারটা যথেষ্ট, আমি কাইনমাস্টারের সফটওয়্যারটা ডাউনলোডিংটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা আবার যাদের নেই তারা ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন, আমি সরাসরি এখন কাইনমাস্টার সফটওয়্যারটা ওপেন করবো। কাইনমাস্টার সফটওয়্যারটা ওপেন করে আমি আপনাদের কাজটা দেখাবো কীভাবে আপনার কাজ করবেন। দেখুন, আমি কাইনমাস্টার জাস্ট ওপেন করলাম। ওপেন করার পর আমি যে প্লাস বাটনে, সরাসরি প্লাস বাটনে ক্লিক দিব। প্লাস বাটনে ক্লিক দিয়ে আমি আপনার কাজটা দেখাবো। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পরে আপনার ভিডিওর একটা টাইটেল এখান থেকে দিতে পারেন। তো আমি কোনো টাইটেল দিলাম না, ওকে বাটন প্রেস করলাম। ওকে বাটনে প্রেস করার পরে আমি কয়েকটা পিকচার নেবো। পিকচার নিয়ে আমি আপনাদের ভিডিওটি বানানো দেখাবো। আমার ভালো মানের পিকচার না, হয়তো আপনারা ক্লিয়ারভাবে দেখতে পারবেন না। ধরুন আমি পাঁচটা পিকচার নিয়েছি, পাঁচটা পিকচার নিয়ে আসার পর আমি প্রথমে প্রথম ইফেক্টটা দিয়ে দেখাবো। অন স্টেজ দিয়ে দেখাবো। দেন আমি অন স্টেজ ক্লিক করলাম, দেন নেক্সটে ক্লিক দিলাম। আমি এখানে টাইটেল দিতে পারি, আমি জাস্ট আমার লেখার ভিডিওর মাঝখানে কী লেখা থাকবে, ভিডিওর আগে কী লেখা থাকবে সেটা দেখাতে পারি। ধরুন আমি জাস্ট, আমি ভুল হতে পারে আমার লেখাগুলো, সরি, আমি যা লিখি তার উল্টা হয়ে যায়। তারপর আমি কী দিলাম, টেক বিডি ল্যান্ড, আমি উল্টা করে দিছি। জাস্ট দেওয়ার পরে আমি ডান দিলাম, ডান বাটনে ক্লিক দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক দিলাম। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আমি একটা যে কোনো অডিও সং ইউজ করতে পারি। যাই থেকে আমি কোনো অডিও সং দিব না, আপনি যেটা ভালো লাগে যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্লাস বাটনে ক্লিক দিবেন। তো আমি এটা নিলাম না, আমি সরাসরি নেক্সটে চলে গেলাম। নেক্সটে আসার পরে আমি জাস্ট আমি আপনাদের ভিডিওটা দেখাবো। এখন এখন আমার ভিডিওটি চলে আসছে। তো আমি যদি এখন ভিডিওটি প্লে করি, দেখুন আমি ভিডিওটি প্লে করলাম। প্লে করার পরে আমার প্রথম ওই দেখুন আমার টেকটা আসছে। টেকটা আসার পরে আপনার পিকচারগুলো বিভিন্ন ইফেক্টে আসবে, আসার পরে আপনার কাজটা হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখুন আপনার ভিডিওটা বিভিন্ন রকম আইটেমে অটোমেটিক্যালি হতে থাকবে। এরপর আরও কয়েকটি ইফেক্ট আছে, এই ধরনের একটা ইফেক্ট গেল। জাস্ট এই পিকচারটা যদি আপনি বড় করতে চান, যে আমার পিকচারটা খুব দ্রুত চলে আসছে, জাস্ট পিকচারের উপর সিলেক্ট করবেন। পিকচারের উপর সিলেক্ট করে আপনি জাস্ট ট্যাপ করে সুন্দর করে করে বড় করে দেবেন। আপনার প্রতিটা পিকচারে জাস্ট একটু সময় নেওয়ার জন্য আপনি পিকচারগুলো একটু বড় করে দেবেন, ট্যাপ করে আপনার যতটুকু ভালো লাগে ততটুকু সুন্দর সুন্দর করে বড় করে দিবেন। এরপরে আপনি কি করবেন, দেখে আসুন, আমি আমার আরেকটা ভিডিও দেখাই আপনাদের। আরেকটা স্টেজ, আবার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট থেকে আপনি সরাসরি একটা পিকচার নেন, কয়েকটা পিকচার নিয়ে আপনারা আরেকটা ভিডিও করেন। তো ধরুন আমি তিনটা পিকচার নিলাম, তিনটা পিকচারের নেক্সট বাটন ক্লিক দিলাম, নেক্সট বাটন সরি রেখে দেবো। যার পরে আমি এই যে দুই নম্বর ইফেক্টটা আছে সেটা নিবো, এই স্টেজ এটা এই ইফেক্টটা নিবো। এই ইফেক্টটা নিয়ে আমি আপনাদের কাজটা দেখাবো। আমি লিখলাম না, আপনারা অবশ্যই লিখে নেবেন, লিখে নিলে আপনারা সুন্দর হবে। এরপরে ধরুন আপনি প্লে করবেন, ধরুন প্লে করে দেখুন আমি লেখাতে দিয়ে নিবি, এই লেখাগুলো আসছে। আসার পরে আপনার সুন্দর সুন্দর করে আসবে পিকচারগুলো, কিন্তু এই পিকচারগুলো আপনি যদি বড় করে দেন, যে যা বললাম জাস্ট পিকচার উপর ট্যাপ করবেন, ট্যাপ করে করে বড় করে দিবেন। তারপর পিকচার উপর ট্যাপ করুন, পিকচার উপর ট্যাপ করে বড় করে দিবেন আপনার যতটুকু, তারপরে উপর টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে আপনি প্লে করবেন। তাহলে আপনি যদি পিকচারগুলো বড় করেন তাহলে অনেক অনেক ভালো লাগবে। তাই প্রতিটা ইফেক্ট দিয়ে আপনারা ভিডিও বানাতে পারেন। তারপরে আরও কিছু ইফেক্ট আছে, লাস্ট আমি এটাই যাই, এটাই যাই, যদি এডিট অপশনে ক্লিক দিই দেখুন আমি আবার একটা পিকচার নিয়ে আপনাদের দেখাই। আমি আর একটা কিছু অপশন দেখাই দিই আপনাদের, জাস্ট আমি কয়েকটা পিকচার নিলাম, নেক্সট বাটনে চলে গেলাম। আমি আর যাতে কোনো ইফেক্ট নিব না। এখন আমি যদি এই পিকচারগুলো, আমি এখন এই যে ক্লিপ গ্রাফিক্স, এখান থেকে কিছু ইফেক্ট আছে, এই যে মোর টাইটেল ইফেক্টস, এই জায়গায় আপনি দেখুন অনেকগুলো ইফেক্ট হবেন। এই জায়গা থেকে আপনি যে ইফেক্টটা ভালো লাগে সেই ইফেক্টটা ইউজ করবেন। তারপর বেসিক টাইটেল, এই জায়গায় অনেকগুলো ইফেক্ট আছে, এই জায়গাতে যে ইফেক্টটা ভালো লাগে নেবেন। তারপর পাওয়ারফুল ইফেক্ট থেকে অনেকগুলো ইফেক্ট আছে, এই জায়গাতে যে কোনো একটা ইফেক্ট ইউজ করবেন, করে না আপনার উপরে টিক চিহ্ন দিবেন, দিয়ে আপনারা কাজটা করবেন। এরপর ভিডিওটি কীভাবে সেভ করতে সেটা তো আপনাদের অনেকের জানা আছে, তা আশা করি আপনাদের এই বিষয়টা ভালো লাগবে। দেখুন এই যে সরাসরি যে শেয়ার অপশন বাটন যেটা আছে, শেয়ার অপশন বাটনে ক্লিক দিবেন। শেয়ার অপশন বাটনে ক্লিক দেওয়ার পরে যে সেভ ভিডিও টু গ্যালারিতে ক্লিক দিবেন, দিয়ে আপনি যে আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন, হাই ডিফিনিশন বা মিডিয়াম ডিফিনিশন যেটা ভালো লাগে সেটা দিয়ে জাস্ট ক্লিক দিবেন। দেখুন যে আমি ক্লিক দিলাম, অটোমেটিক্যালি আমার সেভটা শুরু হয়ে গেল। তো আমি আর একটা সেভের প্রয়োজন নেই, আমি ক্যান্সেল করে দিলাম। দেখুন খুব দ্রুত সেভ হচ্ছে, কারণ এটা 2 সেকেন্ড সময় লাগবে, ছোট একটি ভিডিও আমি কেটে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে ভিডিও এডিট করবেন এবং ভিডিও তৈরি করবেন। এর পরবর্তী টিউটোরিয়াল আমি দেখাবো ভিডিও এডিটিং, পাশাপাশি কীভাবে ইফেক্ট ইউজ করবেন আপনার ভিডিও এডিটিং করার, যে ভিডিও গানে কীভাবে এডিট করবেন সেগুলোতে। তাই যে পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই ভিডিওটির একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।